हेल्पलाइने आजके आमरा जानबो स्वैप की एटा किभाबे व्यवहार करे केन एर जन्म होयेछे एटा की सुविधा आमादेर दिते पारे सेटा निये आलोचना करब। एटार अ্যাप एबं वेब भार्सन सेटा नियेও आलोचना करब, देखाबो आमी। एई जिनिसटार मूल विषय होच्छे आपनि बिक्री करते पारबेन, आबार किनतेও पारबेन एर माध्यमे अनलाइने, आबार एक्सचेंजও करते पारबेन। सबचेये बड़ सुविधा होच्छे एटा दिये एक्सचेंज करते पारबेन, मूल्यও निते पारबेन नगदे, एमनकि सेटार परिबर्ते आरेकटा जिनिस किनते पारबेन बा निये निते पारबेन सेखाने जेगुलो थाकबे। एखाने एई अपशनटा थाकছে एक्सक्लूसिव जेटा बांग्लादेशेई प्रथम। तो अवश्य एटार व्यवहार आपनारा करबेन। प्रथमे आमरा अ্যাপ निये आलोचना करब, किभाबे অ্যাপে अ্যাকাউন্ট করবেন, তারপরে আমরা দেখাবো ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে সোয়াপের সুবিধা নিতে পারেন। প্রথমে আমরা মোবাইল দিয়ে দেখাবো, এজন্য আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে এই অ্যাপটি अवेलेबल আছে, যারা অ্যাপের জন্য ই করবেন এখানে এসে সোয়াপ লিখে সার্চ করবেন, তারপর ইনস্টল করে দেবেন। অ্যাপটি আমাদের ইনস্টল হয়ে গেছে। এরপর ওপেন করার পরে এরকম অপশন আসবে নিচের দিকে, নেক্সট, এটা নেক্সট করে দিবেন। তারপর গেট স্টার্টেড, তারপর যে মোবাইল নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নম্বরটা টাইপ করে দেবেন। নম্বরটা টাইপ করে দেওয়ার পরে নেক্সট বাটন, এটাতে ক্লিক করে দেবেন। তারপর একটি ভেরিফিকেশন কোড আসবে, ওটিপি 1 মিনিটের ভেতরে। ওটিপিটা আপনার টাইপ করে দেওয়ার পরে ভেরিফাই ওটিপি, এটাতে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনার 2 খণ্ড নাম দিয়ে দেবেন। নাম 2 খণ্ড দেওয়ার পরে নিচে দেখবেন ইমেলের অপশন আছে, এই ইমেলটা বসিয়ে নেবেন। কেন বসিয়ে নেবেন? কারণ এটা এডিট করা যায় না, পরে আর আপনি বসাতে পারবেন না। তাই এখান থেকে যে সুবিধাগুলো বা মেল আসলে আপনি যে পাবেন, এটার জন্য প্রথমেই আপনি মেলটা বসিয়ে দেবেন এখানে, এটা পরবর্তীতে বসানো যায় না। তারপর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, আপনার লোকেশনটা দিয়ে দেবেন, লোকেশনটা সিলেক্ট করে দেবেন, আপনার বিভাগটা, না হলে আপনার সিটিটাও দিতে পারেন। এই যে ভিউ অল সিটি, তা আমি আমার সিটিটা দিচ্ছি। সিটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবেন, হয়ে গেছে আপনার সোয়াপ অ্যাকাউন্ট। তো এটার কোনো পাসওয়ার্ড লাগবে না। নিচের দিকেও আছে দেখুন, হোমের পরেই সেল, বাই, অফার এবং মোর। আর এইখানে মোরে গিয়ে আপনার কিছু সেটিং আছে, সেটিং এর ক্ষেত্রে আপনার যে মোবাইল নম্বরটা দিয়ে করবেন এটা কিন্তু কোনো সময় আর চেঞ্জ করা যাবে না। আর এখানে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে এইখানটায় ক্লিক করবেন, এখানে নামটাই এডিট করতে পারবেন, তাছাড়া নিচে যে নম্বরটা এটা এডিট করতে পারবেন না। আর আপনার অ্যাড্রেসটা যদি অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড নিউ অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনি এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। যদি প্রোফাইল পিকচারটাই করতে চান, এই যে এখানে ক্যামেরার মতো চিহ্ন, এখানে ক্লিক করবেন, গ্যালারি এবং ক্যামেরা। এখন আমরা যারা পিসি বা ল্যাপটপে ব্যবহার করতে চাচ্ছেন বা ব্রাউজার দিয়ে অ্যাপের এইটা ব্যবহার করতে চাচ্ছেন না, অ্যাপ ব্যবহার যারা করতে না চান সেক্ষেত্রে আপনারা ব্রাউজারে গিয়েও করতে পারেন। সোয়াপের ওয়েব ভার্সন ব্যবহার করার ক্ষেত্রে আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে সার্চ অপশনে লিখবেন swap.com.bd, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম ইন্টারফেস আসবে, এখানে ভিউ অল সিটি, আপনার লোকেশনটা এখানে দেখিয়ে দিবেন। ভিউ অল সিটি, আমি আমার লোকেশনটা দেখাচ্ছি, এখানে লিখছি। লোকেশনটা সিলেক্ট করার পরে ওকে করে দেবেন। তারপরে যে এখানে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট করতে হবে, আমার যেহেতু করা আছে আমি লগ ইন করবো। আপনার যে নম্বরটা দিয়ে অ্যাকাউন্ট করা আছে সেটা এখানে টাইপ করবেন, নম্বরটা টাইপ করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর একটা ওটিপি আসবে আপনার ওই সিমে বা নম্বরে, সেটা এখানে টাইপ করে দেবেন এই বক্সটাতে। ওটিপি দেওয়ার পরে ভেরিফাই ওটিপি, এটাতে ক্লিক করবেন। ওটিপি বসিয়ে দেওয়ার পর আমাদের সোয়াপ লগ ইন হয়ে যাবে। এখানে দেখছেন আমাদের নামটা, প্রোফাইলে যে নামটা আমি দিয়েছি, এখান থেকে উপরে যে ফাংশনগুলো আছে সোয়াপ অফার, বর্তমানের যে অফারগুলো চলছে এই অফারগুলো এখানে পাবেন, ক্লিক করলে যে ভিউ অল, এখানে ক্লিক করলে পাবেন। তারপরে কেনার ক্ষেত্রে বাই ক্যাটাগরি টু বাই, কেনার ক্ষেত্রে এখানে ভিউ অল যদি ক্লিক করেন তাহলে উপর দিয়েই থাকবে সব ক্যাটাগরি। এটা যদি না পান তার ডান সাইডে এখানে মোর, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, মোরে একটা ক্লিক করলেই আপনাকে কয়েকটা অপশন দেবে। তো এখান থেকে যদি না হয় আপনি এই যে সার্চের অপশনও আছে, এই বক্সটাতে লিখে আপনি সার্চ করেও খুঁজে নিতে পারেন আপনার পছন্দ মতো প্রোডাক্ট, ফোন কিনুন আর ল্যাপটপ। তো এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নেবেন যেটাই আপনি খুঁজতে চান। এখন আমরা দেখব বিক্রি করার ক্ষেত্রে। প্রথমে যাব সেল, ভিউ অল, এখান থেকে আমরা উপরে যে আছে ক্যাটাগরিগুলো, ক্যাটাগরি আমরা সিলেক্ট করে নেব। তো আমি একটি ফোন বিক্রির জন্য বিজ্ঞাপন দিব, সেল স্মার্টফোন। তো সেল স্মার্টফোন যখন ক্লিক করব তখন আমাকে কয়েকটা বড় বড় ব্র্যান্ড শো করবে, এখান থেকে যদি কোনো মিল পাই আমি সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে নেব। আমি শাওমি কোম্পানির, তাই মি সিলেক্ট করলাম। মি সিলেক্ট করার পর অনেকগুলো ডিভাইস, অর্থাৎ আমি যে স্মার্টফোন বিক্রি করব সেগুলোর সিমিলার যে মডেলগুলো আছে এখানে শো করবে অনেকগুলা। তো এখান থেকে যদি আমার কোনো মডেলের, আমার যে মডেলটা সেটা যদি মিলে যায় সেটা সিলেক্ট করব, আর যদি তা না হয় শর্টকাটে আনার জন্য উপরে দেখব সিরিজ আছে পোকো মি এবং রিদমি। আমার ফোনটা সহজে খোঁজার জন্য আমি রিদমিতে সিলেক্ট করলাম আর কি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে আসলো রিদমি ব্র্যান্ডের সবগুলো রিদমি সিরিজের। তো এখান থেকে আমি নোট 8 এটাতে ক্লিক করলাম, এটা আমি বিক্রির জন্য দিব। এখানে দেখুন প্রথমেই আছে ভেরিয়েন্ট রোম র্যামের ভেরিয়েন্ট, এটা আমার 464 ক্লিক করলাম, নিচে ইনফরমেশনগুলো নিয়ে নিচ্ছে দেখুন। তারপর আছে ভেরিয়েন্ট হচ্ছে গ্লোবাল আর চাইনিজ, আমি গ্লোবাল ক্লিক করলাম, তারপরে দেখুন এই তথ্যগুলো অটোমেটিক চলে আসছে। এখন আমি গেট ভ্যালু, এটার একটা মূল্য সোয়াপের অ্যালগোরিদম নির্দিষ্ট করে দেবে তাদের মন মতো। তো এক্ষেত্রে এই যে নিচের দিকে আছে গেট এক্স্যাক্ট ভ্যালু। আর এখানে আরেকটা বিষয়, আপনি যে এখানে এক্সচেঞ্জের বিষয়টা আমি বলেছি, এক্সচেঞ্জ করতে পারবেন। এক্সচেঞ্জের এই সবগুলো অফার এই যে নিচে থাকবে দেখুন, এখানে এই যে এখানে স্ক্রল করলে পরেই আপনার অনেকগুলো অফার শো করাবে। আপনার ফোনটার বিনিময়ে বা তার থেকে একটু বেশি টাকা দিয়ে অন্য একটা ফোন বা ল্যাপটপ যাই হোক এক্সচেঞ্জ করতে পারবেন এই অফারগুলো দেখে। যদি কোনোটা পছন্দ হয় বাম থেকে ডানে স্ক্রল করবেন। আপনার ব্র্যান্ড আর আপনার এক্সচেঞ্জের যে প্রোডাক্টটা সেটা এক ব্র্যান্ড না হলেও হবে। এটা কিন্তু সোয়াপের সবচেয়ে ভালো সুবিধা বা ভালো একটা দিক আমি মনে করি। তো এটা যদি নেন তাহলে এটা ক্লিক করবেন যে অফারটা চান, আর যদি এটা না পছন্দ হয় নগদ টাকা চান তাহলে গেট এক্স্যাক্ট ভ্যালু এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ফন্ট আসবে। এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যদি ইংরেজি লেখাটা আপনার বুঝতে সমস্যা হয় আপনি যে এখানে বাংলা ইংলিশ বাংলায় ক্লিক করলে সব কিছু বাংলা হয়ে যাবে। বাংলাটা দেখে ভালো করে পূরণ করে দেবেন। তা আমি ইংলিশটা করে নিচ্ছি, পরে বাংলা বোঝাই। এখানে দেখুন প্রথমেই আছে ক্যান ইউ মেক অ্যান্ড রিসিভ কলস, এখানে কোনো সমস্যা আছে কিনা এখানে ইয়েস নো করে দিতে হবে। তো এখানে ইয়েস করলাম। এই ইয়েস করার সঙ্গে সঙ্গে ডান সাইডে দেখুন এই তথ্যটা একটা নিয়ে নিয়েছে। তো যতগুলো তথ্য আপনি এখানে পূরণ করবেন ক্লিক করবেন সবগুলো এখানে নিয়ে নেবে। তারপরে এখানে দেখুন চার্জার সঙ্গে দেবেন কিনা, ইয়ারফোন দেবেন কিনা, এগুলো সব বলছে। যেটা আছে যেটা দেবেন যেটা দেবেন না সবগুলি বলতে হবে। তো এখানে আমি এগুলো আনঅ্যাভেলেবল করে দিচ্ছি। আর 3 নম্বরে আছে এখানে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি দেবেন কিনা সঙ্গে। তো এখানে আমি ইয়েস করছি, ইয়েসটা আমি দেখানোর জন্য বলছি, খালি নো করব। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ওয়ারেন্টি কার্ড অর্থাৎ অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকে না বা দিতে চাই না আমরা। তো এক্ষেত্রে দেখুন 6 মাস 9 মাস এগুলো আছে, এগুলো যদি আপনি দিতে চান সঙ্গে তাহলে টিক দিয়ে দেবেন, কয় মাস আছে কয় মাসের দিতে চান এখানে টিক দিলেই হয়ে যাবে। তা আমি এখানে নো করব। যাদের ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড নেই তারা নো করে দেবেন। এখন আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আরও কিছু ইনফরমেশন আমাদের কাছে চাইবে। এখান থেকে বারবার বলছি, আপনি যদি ইংরেজিতে কম বোঝেন তাহলে বাংলা করে নেবেন। এখানে দেখুন আপনার টাচে কোনো সমস্যা আছে কিনা, সঠিকভাবে কাজ করছে কিনা। তো আমি হ্যাঁ বলবো, হ্যাঁ বলার কারণে দেখুন এখানে নিয়ে নিয়েছে। আর এখানে বাংলা দেখে দেখে পূরণ করবেন। সবচেয়ে ভালো বিষয় যেটা দেখুন এখানে ইমেজ আকারে দেখিয়ে দিয়েছে আপনার ডিসপ্লেতে, যে প্রথম ছবিটা দেখুন এই ছবি দেখেও আপনি বুঝে নিতে পারেন। কোনো রকম সমস্যা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে যেটা ডান পাশেরটা এটা ক্লিক করবেন, এটা তথ্য নিয়ে নেবে। এরকম যে কয়টা ধাপ আছে ইমেজটা দেখেও আপনি এই করতে পারেন, পড়তে পারেন, বাংলা অথবা ইংরেজিতে পড়ে তারপর পূরণ করবেন। আমারটায় কোনো সমস্যা নেই, আমি সবগুলো নো করে দিচ্ছি। তারপরে পরবর্তীতে ক্লিক করবেন। এখানে দেখুন নিচে 4টা ঘর আছে, এরকম 4টা ধাপ আপনাকে পূরণ করতে হবে। তো পরবর্তী অর্থাৎ নেক্সটে আমি চলে গেলাম। তা আমার কোনোটাই কোনো প্রবলেম নেই তাই আমি এগুলো নো করে দিচ্ছি। আপনাদেরটা দেখবেন যে এরকম কোনো প্রবলেম আছে কিনা, ইমেজে শো করবে, পরেও দেখতে পারেন। এখানে দেখুন যদি কোনো ভাঙাচোরা থাকে সবগুলো এখানে ইমেজ আকারে শো করবে। ব্যাটারি ফুলে গেলে দেখুন ইমেজ দেখেই বুঝতে পারবেন। সমস্যা না থাকলে ডান সাইডের যেগুলো আছে সবগুলো টিক দিয়ে দেবেন। এটাই হচ্ছে কাজ, এই যে কোনো সমস্যা নেই, ত্রুটি নেই। তারপর নেক্সট বা পরবর্তী, তারপরে শেষ ধাপ, এটা এখানে দেখে দেখে পূরণ করবেন। যেগুলো পূরণ করবেন সব কিন্তু এই আপনার ডান সাইডের এই যে ফর্ম আকারে সবগুলোই হবে। এটাই ইনফরমেশনগুলো চলে যাবে সোয়াপে। সামনের ক্যামেরায় ত্রুটি যুক্ত এগুলো থাক, যদি সমস্যা থাকে তাহলে টিক দেবেন, যদি না থাকে তাহলে টিক দেবেন না। এগুলো পড়ে সবগুলো 1 বাই 1 পূরণ করে দেবেন। এখানে আমি কিছু ত্রুটি দেখিয়ে দিয়েছি। এখানে বেশিরভাগই ত্রুটি আপনার সফটওয়্যার বা ইন্টারনাল যেসব ত্রুটি থাকে এখানে সেইগুলোই দেখানো হয়েছে। এর আগের 3টা ধাপে হচ্ছে আপনার এক্সটার্নাল প্রবলেমগুলো, আর এটা ইন্টারনাল প্রবলেম। এটা আপনি যদি থাকে তাহলে দেবেন, না থাকলে এটা পূরণ করার কোনো দরকার নাই। 2-4টা থাকে সাধারণত, আমারটা 3টা দেখিয়েছি। তারপরে নেক্সটে ক্লিক করবেন, আপনার বিক্রির যে ফর্মটা পূরণ হয়ে যাবে, সোয়াপ নিয়ে নেবে আপনার তথ্যগুলো, পরবর্তী ধাপেই আপনার মূল্যটা দেখিয়ে দেবে। তো 2000 দেখে হয়তো আপনি অবাক হয়েছেন বা অবাক হওয়ারই কথা আমি দেখানোর জন্য ভিডিওটা তৈরি করছি রিয়েল আমি বিজ্ঞাপনটা দিব না সে ক্ষেত্রে প্রথম ধাপের দিকে খেয়াল করবেন যে আমি চার্জার বা IMEI নম্বরগুলো সব আনএভেইলেবল করেছি যেটাকে কপি বা ক্লোন সেট বোঝানো হয় সে ক্ষেত্রে এই দামটা কম হয়ে গেছে এটা দেখে অবাক হবেন না দামটা কম হবে না প্রথম পেজের যে IMEI নাম্বার এটা যদি না থাকে তো একটা ফোনের তো মূল্যই থাকে না হিসাবে তাও 2000 টাকা ধরেছে তো এটা নিয়ে কোনো টেনশন করবেন না আপনার যে ফোনটার যা যা আছে সবগুলোই যদি দেন তাহলে কোনো এলোমেলো দাম আসবে না যেটা সঠিক মূল্য সেটাই আসবে আমি দেখানোর জন্য ভিডিওটা করেছি তাই এটা এরকম আসছে ইনফরমেশন গুলো বিশেষ করে এই চারটা ইনফরমেশন প্রথমে যে গুলো আছে IMEI নাম্বার তার ভিতরে গুরুত্বপূর্ণ এটা যদি আপনার ফোনের সমস্যা থাকে সে ক্ষেত্রে আপনার ফোনের প্রাইসটা কেউ ব্যক্তিও দেবে না কোনো প্রতিষ্ঠানও দেবে না তো এখানে এই সবগুলো যখন ঠিকঠাক হয়ে যাবে ইনফরমেশন গুলো দেখবেন যে সঠিক এখানে দেখিয়ে দিয়েছে আর এখানে সেল নাও ক্লিক করলে আপনার কাজটা শেষ তখন আপনার প্রোডাক্টটা বিক্রির জন্য উপযুক্ত সবার কাছে বিজ্ঞাপনটা চলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খোদা হাফেজ